মানুষের পাশাপাশি ব্যালটের নিরাপত্তা নিয়েও অঢেল প্রশ্ন, জেলায় জেলায় বেহাত ব্যালট। মুর্শিদাবাদের সাগরদিঘির শামুগ্রামে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ, পাশাপাশি গ্রামে ব্যাগ ভর্তি বোমা হাতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে জঙ্গলের ভেতর ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, গোটা ঘটনায় গ্রেপ্তার শাসক নেতা। ছাপ্পা দিতে শুরু করে তখনই পাশের আদিবাসী গ্রাম থেকে মানে গ্রামবাসীরা মানে রক্ষার্থে তারা তীর ধনুক এবং লাঠি সোঁটা নিয়ে যখন আসে তখন এরা ভয়ে ওই ব্যালট সহ এবং ব্যালট বাক্স সহ এটা নিয়ে পালিয়ে যায়। এই যে আপনার বিরুদ্ধে ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, টোটালি ভিত্তি টোটাল ব্যালট বক্স বোমা নাকি রেখেছেন বুথের 100 মিটারের মধ্যে? হ্যাঁ, আপনার নেতৃত্বে অভিযোগ মিথ্যা, একবার টোটাল মিথ্যা। পুরুলিয়ায় অবাক কাণ্ড, রঘুনাথপুরের মৌতর সাতানা গ্রামের 76 নম্বর বুথে গুরুতর অভিযোগ। একদিকে ব্যালট পেপারের নাম ও প্রতীক নেই বিজেপি প্রার্থীর, অন্যদিকে বাম প্রার্থীর নাম থাকলেও তা ভুল। রঘুনাথপুর থানার হস্তক্ষেপে গ্রাম পঞ্চায়েতের ভোট গ্রহণ স্থগিত করা হয়। যে গ্রাম পঞ্চায়েতের যে ভোটটা এখনো পর্যন্ত হয়েছে সেটা পুরোপুরি ক্যান্সেল হয়েছে। পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের ভোটিংটা কিন্তু চালু রইবে এবং সম্ভবত রিপোল করা হবে নেক্সট 2-1 দিনের মধ্যে। আমার নামে নাই। ও, আপনার নামটাই নাই? আপনার নাম নাই, ছবি নাই, না বাকিদের আছে? ছবি নাই তো চলো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ব্যালট পেপারে প্রার্থীর নামে বিভ্রাট। নদিয়া সাতকলিয়ার 138 নম্বর বুথে ভোট গ্রহণে ব্যাঘাত, ভোট কেন্দ্রে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। 300-এর উপরে পোল হয়ে গেছে, তারপর আমি একজনকে জিজ্ঞাসা করি ভোটটা তো তুমি দিয়ে যাচ্ছ, আমার নাম রাজকুমার সাঁতরা আছে তো? সেখানে দেখা যায় রাজকুমার সাঁতরার নাম নেই, তিনটে প্রার্থীর নামই আলাদা আলাদা। টিএমসি টিএমসি তে কেন এই লড়াইটা? আচ্ছা, এখানে যার নামটা নেই সেও টিএমসি পার্টি? হ্যাঁ হ্যাঁ, সেও টিএমসি পার্টি। আপনার নদিয়ার শান্তিপুর 132 সেক্টরে গ্রামসভা সমিতি জেলা পরিষদ সব ক্ষেত্রের ব্যালটেই একাধিক ভুল। কোথাও তৃণমূলের সিম্বল থাকলেও প্রার্থীর নাম বদলেছে, কোথাও বাম প্রার্থীর নাম বা প্রতীক কোনোটাই নেই, কোথাও প্রার্থী না থাকা সত্ত্বেও ব্যালট পেপারে নাম নির্দল অন্যান্য রাজনৈতিক দলের। দিকে দিকে ভোটের হাওয়ায় অশান্তির স্বাদ, গ্রাম বাংলা কার দখলে যাবে সেটাই দেখার। মাইনুল ইসলাম, দীপক রাম ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।